দর্শক আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম ভরত ভাইনা ভরত ভাইনার কোথায় আসলাম আমরা এখানে ভরত ভাইনা এটা ভরত ভাইনা একটা ঐতিহাসিক স্থাপনা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো সাইট আমরা একটু ভরত ভাইনা তো না এটা আমরা যে বাড়ি থেকে শুরু করলাম যে সাবরিয়া থেকে কত দূর হবে 20 কিলো আমাদের ওখান থেকে হ্যাঁ মির্জানগর থেকে 20 কিলোমিটার 20 কিলোমিটার দূরে চলে আসছি দর্শক মোটরসাইকেলে চলতে চলতে এবং বাইকে করে আমরা চলে আসলাম 20 কিলোমিটার দূরে ভরত ভাইনা এটা একটি ঐতিহাসিক স্থাপনা আমি এখানে এই যে দেখেন এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি করছে এবং এটি কি স্থাপনা এটা আর আমি আপনাদের একটু দেখাই প্রত্নতত্ত্ব বিভাগ আমরা কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঢুকছি আমরা দেখি এখানে কি আছে আমরা ঢুকছি আমরা এই যে ঢুকলাম ভরত ভাইনা একেবারেই স্থাপনাটা আমরা যদি দেখি একটা দর্শকরা ঘুরছে ছবি উঠাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই যে দৃশ্য দেখেন এখানে একটা ইয়ে আছে নিরাপত্তায় নিয়োজিত আছে এখানে মতামত আবার বক্স আছে এইটার ভরত ভাইনা সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ আছে ইংলিশে লেখা আছে তো সাধারণ মানুষরা কি ইংলিশে বাংলায় আছে না আচ্ছা তার মানে হলো যদি বিদেশি কেউ আসে আসে কি মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না ফরেনার আসে আচ্ছা এসে দেখে এটা এটা কত সালে কত কি বিস্তারিত সব বিবরণ আছে ইংরেজির পাশাপাশি আমরা বাংলাও দেখছি এই যে দেখুন আছে লেখা আছে ভরত ভাইনা বৌদ্ধ মন্দির যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত ভাইনা গ্রামে ভুড়ি ভদ্রা নদীর প্রায় 300 মিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত প্রখ্যাত প্রত্নতত্ত্ব কাশীনাথ দীক্ষিত ভরত ভাইনা ডিবি ও সংলগ্ন এলাকায় প্রাথমিক জরিপ কাজ পরিচালনা করেন 1922-23 সালে বহু বছর আগে দর্শক তার মানে অনেক পুরনো একটি স্থাপনা 100 বছর আগে পরবর্তীতে 1994-95 এবং 96 হতে 2001 এবং 84-85 এবং 2016-17 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করে ক্রুশাকৃতির স্থাপনা কাঠামোর উন্মোচিত করেন আচ্ছা এটার বিস্তারিত বিবরণ আছে এটা কি মন্দির এটা মন্দির এটা সম্পর্কে একটু বলেন তো একটু আমার থেকে আমার সিনিয়র উনি বলতে পারবেন ভালো কে বলতে পারেন একটু আসেন একটু আপনার সঙ্গে একটু আলোচনা করি একটু 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 আসেন আমরা আচ্ছা আমরা একটু আমি ক্যামেরা ধরি আচ্ছা হ্যাঁ আমরা একটু এ করি বলেন তো এটার কি মানে বেশ এই এই স্থাপনাটা সম্পর্কে বলেন এটা বৌদ্ধ মন্দির ছিল হ্যাঁ এই বৌদ্ধ মন্দির ধারণা করা হয়েছে 1400-1700 বছর আগের আচ্ছা এবং এইটে ধ্বংস হয়ে গেছে এত বছর আমরা হাঁটতে বরং একটু ছবি দেখতে দেখতে আমরা ইয়ে করি হ্যাঁ কথা বলি চলো যার পরে এইটে ধ্বংস হয়ে গেছে এবং দেখা যাচ্ছে আমরা একটু অনুমান করছি আমরা একটু দৃশ্য দেখি কথা বলতে থাকি হ্যাঁ 2023 সালে একবার সংস্কার হয়েছে এইটে আচ্ছা হ্যাঁ একবার সংস্কার হলে তারপরে সেই অবস্থায় বন্ধ রয়েছে হ্যাঁ 2023 সাল না 1823 সালে এইটি সংস্কার হয়েছে আচ্ছা সংস্কার হওয়ার পরে তারপরে ওই অবস্থা আবার এলোমেলো ভাবে পড়ে রয়েছে আর কোন সরকার বা এইটে নেয়নি না নেওয়ার পরে এইটে 1984 সালে আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্ট খুলনা আচ্ছা এইটি হাত দিল হাত দেওয়ার পরে তখন থেকে আর কি এই যে দেখার জন্য আর কি কি দেখার জন্য আর কি এখানে এটা মানে এটা কি ছিল আসলে এটা এটা মন্দির
এইটা কি দেখার জন্য আর কি আর্কিওলজি ডিপার্টমেন্টে গিয়ে খনন শুরু করলো। আচ্ছা, তারপরে খনন শুরু কত সালে? কত সালে? 1984 সালে। 1984 সালে। আচ্ছা, তারপরে এইটা খনন করে দেখা যায় এটা বৌদ্ধ মন্দির ছিল। কিছুটা বাজেট বরাদ্দ দিছিল আমাদের, আমরা সেটুকু সংস্কার করছি, পরবর্তীতে বরাদ্দ দিলে আবার সংস্কার করা হবে। আচ্ছা, আমরা একটু দৃশ্যগুলো একটু দেখাই, সাইড একটু দৃশ্যগুলো দেখাতে থাকো, একটু ওই দিকে ক্যামেরাটা একটু ওই দিকে। হ্যাঁ, এইগুলো আমরা উপরে চলন্ত সংস্কার করা হইছে। হ্যাঁ, তারপরে এই যেটা দিয়ে আমরা যাচ্ছি আর কি। আচ্ছা, হ্যাঁ, এইটা সংস্কার করা হইছে, এটা সংস্কার করা হইছে। কিন্তু অরিজিনালি এটা ছিল, এটা এই যে আমরা বর্তমান যেটা দেখছি এটা হচ্ছে মন্দিরের ভিত। মন্দিরের ভিত? ভিত। আচ্ছা আচ্ছা, এই ভিতির উপরে ছিল মন্দির। আচ্ছা আচ্ছা, মন্দির ঘর, মন্দির ঘর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা তো সংস্কার করে, এরকম তো ছিল না? হ্যাঁ, এরকম ছিল অরিজিনাল ভিতরে, মানে ওই ওই টাইপেরই বানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে সেই ঘরটা ধরেন আগে নষ্ট হয়েছে। আচ্ছা, ঘরটা আগে নষ্ট হয়ে যা কিছু সেইটি আগে সাইটি পড়ছে। আচ্ছা, খনন করে সে কিছু কিছু জিনিসপত্র আমরা যেতে পারবো না ওখানে যাওয়া যায়, ওই কি কি পাওয়া গেছিল দর্শক দেখছেন, আমরা একেবারেই মানে ভেতর থেকে করে আসছি। আমার একটু ধরেন, উঠলাম, যথেষ্ট কষ্ট করে উঠতে হলো, আমরা একটু দেখি উপরের স্থাপনাগুলি। আচ্ছা, তারপরে তারপরে বলেন, এই যেটা দেখছেন ক্যামেরা, এইটা না, এই যেটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দির ঘর, তারপর মাটি থেকে তো এটা অনেক উঁচুতে, এটা এটা খনন করার কি ব্যাপার ছিল? তার মানে কি পাহাড় মতো ছিল? পাহাড়ের মতো সম্পূর্ণ মাটি, মাটি ছিল। তার মানে মাটি কাটার পরে এটা বের হলো, মাটি কাটার পর উপরে কোনো ইট ছিল দেখা যেত না। আচ্ছা আচ্ছা, এই এই এগুলি কি অরিজিনাল? এগুলো অরিজিনাল না, এগুলো আমরা ওই কিছু কিছু, আচ্ছা, অক্ষত অবস্থায় রাখি। হ্যাঁ হ্যাঁ, দেখেন কিছু দর্শকও এসছে, তারা দেখছে, তারা ছবি তুলছে, খুবই সুন্দর। একেবারে আমরা পাহাড়ের উপরে টিলার মধ্যে, এই পুরোটা যেটা বলছেন উনি, যেটা একেবারে মাটিতে ঢাকা ছিল, মাটি কাটার পরে যেই এই স্ট্রাকচারটা বেরোলো, তারপরে এটার উপরেই ওইভাবে আবার সেট করা হলো, কিছুটা সংস্কার করা হলো, মানে পুরোপুরি না, মূল কাঠামোটা রেখে তারপর সংস্কার। আর এই এক পাশ আমরা সংস্কার করছি, কিন্তু আমাদের আরেক পাশ বাকি রয়েছে, আরেক পাশ বাকি আছে, এই যে এই পাশটা বাকি আছে, আমাদের বাকি রয়েছে। আচ্ছা, সাইড একটু দেখাও, এই পাশটা বাকি রয়েছে, এই এই পাশটা, এই পাশটা সংস্কারের বরাদ্দ দিলে এই পাশটা সংস্কার করলে মোটামুটি একটা দৃশ্য ভালো হবে। এই টোটাল দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই কেশবপুর এই অঞ্চলে প্রচুর কিন্তু পুরনো স্থাপনা আছে, জমিদারদের রাজবাড়ি আছে, তারপরে তাদের বৌদ্ধবিহার আছে, তারপরে মন্দির আছে, মসজিদ কি নাই? মসজিদ একটা ছিল, মাজার বা মসজিদ, মাজার তো নাই কিন্তু মসজিদ একটা ছিল, কিন্তু সেটা ভেঙে আর কি নতুন স্টাইল করছে। আচ্ছা, আমাদের সাইড, আমাদের ওই যে সাতবাড়ির পাশে ওই যে একটা রাজবাড়ি মির্জানগরে হাম্মামখানা আছে, তাই না? হাম্মামখানা। তবে এখানে তাহলে তার মানে মানে মন্দির এবং হাম্মামখানা বা ইয়ে আপনার মসজিদ একটা আছে তো, সাগরদাড়ি, কিন্তু তুলনামূলকভাবে অন্য ধর্মের স্থাপনাটা বেশি, বৌদ্ধ বা হিন্দু তাদের আছে, কিন্তু এখানে একটা চমৎকারে মসজিদও আছে। তার মানে হলো বহু পুরনো আমল থেকে এইসব অঞ্চলে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ নানান ধর্মের মানুষ, সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করত, এইটার কিন্তু তার একটা নজির কিন্তু আমরা দেখলাম। দেখুন, এটা এখন প্রত্নতত্ত্ব বিভাগ চমৎকারভাবে এই পুরনো ঐতিহ্যটা, আমরা একটু আসি সাইড একটু সামনে, একটু আমরা একটু দেখি, একটু সাবধানে পা ফেলতে হচ্ছে, উঁচু নিচু আছে। আমরা খুব বেশি দর্শনার্থী নেই, অল্প কিছু দর্শনার্থী দেখছি, কিন্তু পুরো জায়গাটা বেশ ঘেরাও করা, বেঞ্চ দেওয়া আছে, বসার জায়গা আছে, চমৎকার। এখানে এখানে এত দর্শনার্থী এত কম হয় কেন, হচ্ছে কেন? এখন কম, কিন্তু সকালে প্রচুর দর্শনার্থী হয়েছে, সকালে। হ্যাঁ, কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো ঠিক দুপুর বেলায় আমরা আছি,
এই কারণে একটু কম দর্শনার্থী আর হবেন 4.5 সাইটে দেখি ওই সময় না আচ্ছা ঠিক আছে আমরা কি সব সাইটটা যদি আমরা কভার করতে পারলাম কি সবগুলো নেওয়া হয়েছে তো দর্শক আমরা আপনাদেরকে একটা দেখালাম অনেক পুরনো 100 বছরের পুরনো হবে নাকি আরো 14 থেকে 1700 বছর মাই গড তার মানে 1400 বছর আগের হ্যাঁ দর্শক মাফ করবেন 1400 বছর আগের একটা স্থাপনা যেটা আবিষ্কার হলো বা মানে বের করা হলো কত বছর আগে 1984 সালে 84 সালে সেটা বের করা হলো এবং তারপরে প্রত্নতত্ত্ব বিভাগ এই পুরো অঞ্চলটা ঘেরাও করে আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে এবং পুরো কাজটা এখনো শেষ হয়নি না